আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে কিছু কচুরলতি নিয়ে এসেছি। কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট চিংড়ি মাছ দিয়ে। তো দেখেন, আমি কচুরলতিগুলো এভাবে কেটে নিয়েছি, মানে আগে ছোকলা ছেলে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার আমি আসলে চুলে রান্না করা, কাঁচা চুলে রান্না করা, মাটির চুলে রান্না চিংড়ি মাছ, আর সহজ পদ্ধতির রান্না চিংড়ি মাছ হলুদ মরিচ লবণ একবারে দিয়ে, পেঁয়াজ রসুন আমি একবারে দিয়ে দিচ্ছি। একবারে দিয়ে একটু হালকা নেড়ে নেব, বেশি না। এটা আসলে সহজ পদ্ধতিতে রান্না করা, মানে অনেক সহজ পদ্ধতি, এটা তেমন কিছুই না, কিন্তু জানি না, খেতে কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে অনেক মাছ বা সব কিছু ভোনা করেও রান্নাটা এতটা টেস্ট পাইনি, আজকে যেভাবে রান্না করে টেস্ট পাইছি, মানে এতটা স্বাদ লাগছে যে এভাবে একবারে দিয়ে হলুদ মরিচ আর একটু নারকেল বাটা দিয়েছি। ওই যে নারকেল বাটা ফ্রিজে ডিপে ছিল, একটু নারকেল বাটা, চিংড়ি মাছ, আর ওই বেশি না বোনা করে আমি এগুলা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আবার কিছু সময় ঢেকে রাখার পরে অন্য একটা কড়াইতে আমি ট্রান্সফার করবো। এই দেখেন, চিংড়ি মাছ দিয়ে কিছু সময় ঢেকে রাখছি, আর নাড়াচাড়া দিইনি। আর এখন একবারে পানিতে যখন একবারে চুষিয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম, অন্য একটা কড়াইতে আমি ট্রান্সফার করছি। এবার দেখেন এটা কেমন হয়েছে, কিন্তু খেতে দারুণ লাগছে। কালারটা এবার এভাবে আসছে, মানে একবারে শুকিয়ে ফেলাইছি পানি, এবার খেতে কিন্তু খুবই ভালো লাগছে, ট্রাই করতে পারেন। এবার বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা, বাই বাই।